নমস্কার বন্ধুরা, অনিন্দিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মিষ্টি কুমড়োর বিচি দিয়ে চাল কুমড়োর একটি অসাধারণ রেসিপি। সর্ষে বাটা ছাড়া মিষ্টি কুমড়োর বিচি দিয়ে এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। এখানে একটা মিডিয়াম সাইজের কুমড়ো নিয়েছি। কুমড়োটাকে এভাবে হাফ করে কেটে নিয়ে তার থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারই অর্ধেক কুমড়োটাকে কেটে তার থেকে কিছু টুকরো বের করে নিয়েছি। এবার সবগুলো টুকরোর কিনারগুলো এভাবে কেটে নিয়ে তার মধ্যে চারটা পাঁচটা করে এভাবে চাকু দিয়ে টান দিয়ে দেব, যাতে রান্নার সময় মশলা ভালো করে ভিতরে ঢুকে যায়। আর রান্নাটার জন্য কিছু মশলা নিয়েছি পুরনের জন্য হাফ চামচ গোটা মেথি, চারটা কাঁচা লঙ্কা, দুটো তেজপাতা, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, এক চামচ আদা বাটা। আর নিয়েছি মিষ্টি কুমড়োর বিচি তিন চামচ। এখানে আমি মিষ্টি কুমড়োর বিচিগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে বিচিগুলোকে খোসা সহ বেটে নিয়ে ছাকনা দিয়ে ছেঁকে রসগুলো বের করে নিতে পারেন। এখন হাফ চামচ নুন ও হাফ চামচ হলুদ দিয়ে কুমড়োর টুকরোগুলোকে মেখে নেব। এবার কড়াইয়ে তিন চামচের মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব কেটে রাখা কুমড়োর টুকরোগুলো। এবার একটা ঢাকনা দিয়ে অল্প সেদ্ধ করে নিয়ে কুমড়োর টুকরোগুলো ভালো করে ভেজে নেব। একইভাবে সব কুমড়োর টুকরো ভেজে নিয়েছি। এবার ওই তেলে দিয়ে দেব দুটো তেজপাতা, হাফ চামচ মেথি। পুরন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে প্রথমে দিয়ে দেব 1/4 চামচ চিনি, এক চামচ আদা বাটা, লঙ্কা বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর অল্প জল দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এভাবে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আর ঝোল অল্প সময়ের জন্য ফুটতে দেব। ঝোল ভালো করে ফুটে উঠে গেলে এবার দিয়ে দেব হাফ চামচের মতো নুন, আর দিয়ে দেব ভেজে রাখা কুমড়োর টুকরোগুলো। ঝোলের মধ্যে কুমড়োর টুকরোগুলো ভালো করে নেড়েচেড়ে 5 মিনিটের মধ্যে সেদ্ধ হতে দেব। আর সবশেষে দিয়ে দেব বেটে রাখা মিষ্টি কুমড়োর বিচি। সর্ষের পরিবর্তে মিষ্টি কুমড়োর বিচি দিয়ে এই রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এভাবে কিছুক্ষণ সময় ঝোল ফুটে উঠে গেলে রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর লাইক ও কমেন্ট দিয়ে আরও নতুন নতুন রেসিপির জন্য আমাকে উৎসাহিত করবেন।
সবাই ভালো থাকুন, ধন্যবাদ।